শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম আশা করি সবাই ভালো আছেন আমরা গত দুইটা ক্লাসে অধ্যায় ছয় নিয়ে আলোচনা শুরু করেছি দীর্ঘমেয়াদী অর্থাৎ তো গত দুইটা ক্লাস কিন্তু মূলত আমরা থিওরিটিক্যাল দীর্ঘমেয়াদি অর্থায়নের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছি বলেছিদের বন্ড নিয়ে কথা বলেছি বন্ডের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি বন্ড ইস্যু করে তারা এবং বিভিন্ন প্রকার বন্ডের বৈশিষ্ট্যগুলো নিয়েও আমরা কথা বলেছি তো আজকেও আমরা কথা বলবো মূলত আমাদের বন্ড রিলেটেড ম্যাথ অর্থাৎ মূলত আজকে আমি একটু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখাবো এই চ্যাপ্টারের তো এই চ্যাপ্টারে মোটামুটি ছয়টা সাতটা সূত্র আছে তো আজকে আমরা দুইটা সূত্র নিয়ে কথা বল খুব বেশি সূত্র নিয়ে আলোচনা করব না তো এই দুইটা সূত্র রিলেটেড আলোচনা এবং তার সাথে মূল্য আর একটু কিছু থিওরিটিক্যাল কথা থাকবে শুরুর দিকে তো বন্ডের মূল্য নির্ধারণ কিভাবে মূল্যটা নির্ধারিত হয় এবং নির্ধারণের জন্য কি কি পন্থা একজন ব্যবস্থাপক ফলো করে সেটা নিব এবং তারপর আমরা ম্যাথ দেখব মূল্য নির্ধারণের তারপর আমরা বাড়ির কাছে যাব তো মূলত আমরা যদি আসি বন্ডের মূল্য নির্ধারণটা কি মূল্য নির্ধারণ বলতে বা কোনো মূল্যায়ন বলতে আমরা বুঝি সম্পত্তির মূল্য নির্ণয় করা তো মূলত সম্পত্তি আমাদের এই চ্যাপ্টার অনুযায়ী বা আমরা আর্থিক বিবরণী বা আর্থিক ব্যবস্থাপকের দৃষ্টিতে একটা প্রকৃত সম্পদ একটা আর্থিক সম্পদ দুই ধরনের সম্পদ হতে পারে আর্থিক সম্পদ মূলত হচ্ছে যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শেয়ার বন্ড ডিভেঞ্চার এগুলা তো এই মূল্যায়ন গুলাই আমরা বন্ডের মূল্যায়নের পার্টে পড়তেছি অর্থাৎ আর্থিক দিকটা মূল্যায়ন করবে তো যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই আর্থিক মূল্যায়ন বা আর্থিক সম্পত্তি ঝুঁকি বের করব এবং এটার আয়টাকে সমন্বয় করব অর্থাৎ ওইখান থেকে কত আয় হবে তার সাথে আমার কতটা ঝুঁকি আছে এর উপরে বেস করে আমাদেরকে মূল্যটা নির্ণয় করতে হয় তো মূলত আমরা আর্থিক এবং প্রাকৃতিক বা প্রকৃত সম্পত্তি হতে ভবিষ্যতে যে পরিমাণের মুনাফা মুনাফা করি 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 বা নগদ নগদ প্রবাহ প্রবাহ সরি আশা সেটাই মূলত আমরা সম্পত্তি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি মূলত একজন আর্থিক ব্যবস্থাপক এই তিনটা কৌশল সে ব্যবহার করতে পারে প্রথমত হচ্ছে নগদ প্রবাহ যেটাকে আমরা ক্যাশ ফ্লো বলি দেন নগদ প্রবাহের সময়কাল চিন্তা করে এবং ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার চিন্তা করে নগদ প্রবাহ বলতে আমরা আগেও চ্যাপ্টার গুলাতেও দেখেছি যে যে কোনো সম্পত্তির মূল্য নির্ভর করে তা হতে আমরা ভবিষ্যতে কত নগদ প্রবাহ পাওয়া যাবে অর্থাৎ ভবিষ্যতে আমি কত টাকা হাতে পাবো সেই সম্পত্তিটা থেকে এই প্রবাহ হতে আমরা বার্ষিক নগদ প্রবাহ মিশ্র নগদ প্রবাহ এমনকি একক নগদ প্রবাহ বলা হয় এবং সিকিউরিটিজ ক্ষেত্রে যেমন আমরা ধরেন শেয়ারে বিনিয়োগ বা বন্ডে বিনিয়োগ তো বন্ড থেকে আমার যে ভবিষ্যতে আমি লভ্যাংশটা পাবো বা শেয়ার থেকে যে লভ্যাংশটা পাবো বন্ড থেকে যে সুদটা পাবো সেগুলোই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভবিষ্যতের নগদ প্রবাহ দেন আমরা আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে নগদ প্রবাহের সময়কাল তো নগদ প্রবাহটা মূলত নির্ধারণ হয় নির্ধারিত হয় একটা অনুমান ভবিষ্যৎকে টার্গেট করে তো আমাদেরকে অবশ্যই সেটা একটা ভবিষ্যৎ সময়কাল নির্ধারণ করতে হবে কখন আমি সেই এই টাকাটা পাবো তো আমার প্রতি বছরের শুরুতে পাবো নাকি প্রতি বছরের শেষে পাবো সেটাও আবার জানতো আমরা অর্থের সময় মূল্য দেখছিলাম যে শুরুতে যদি টাকা পাই আমরা কিন্তু কিছু টাকা বেশি পাইতাম এবং প্রতি বছরে কিভাবে কত টাকা পাবো সেটা একটা ব্যাপারটা লাগবে সময়টা আমাদের গুরুত্বপূর্ণ যেটা আমাদের অর্থের সময় মূল্য বলতেছিল অর্থের সময় মূল্যতে আমরা সেটা শিখছি তো ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার এটা আমাদের একটা রিলেটেড চ্যাপ্টার আসবে পরে ঝুঁকি আয়ের হারের তো আমরা একটা প্রবাহ চিন্তা করার সময় তখন আমাকে চিন্তা করতে হবে একটা ঝুঁকির মাত্রাটা কত আছে তো নগদ প্রবাহ যতই বেশি হয় তো সেক্ষেত্রে আমার ঝুঁকি বা নগদ প্রবাহের ঝুঁকি যত বেশি এটির মূল্য তত কম যদি ঝুঁকি দিয়ে কিছু কিনি তাহলে আয়ের হারও তত বেশি হবে ঝুঁকি যত কম নিব আয়ের হারও তত কম হবে তো নগদ প্রবাহের ঝুঁকি যত বেশি হবে অর্থাৎ নগদ টাকা আসার চান্সেস যত কম থাকবে এটির মূল্যও কিন্তু তত আমরা আগ্রহ দেখাবো কমটা কেনার পেছনে তো মূলত এই তিনটা জিনিসকে মাথায় রেখেই কিন্তু আমাদের সম্পত্তির মূল্য বা আমাদের আর্থিক সম্পত্তি যেগুলো যেমন শেয়ার বন্ড ডিভেঞ্চার সেটাকে ফিক্সড করা হয় মূলত এটা হচ্ছে আমাদের আজকের থিওরিটিক্যাল আলোচনা এবং এই আলোচনাগুলো কিন্তু একজন ফাইন্যান্স ম্যানেজার প্রতিনিয়ত করে এবং এই আলোচনাগুলোর বেসিসই সে ডিসিশন নেয় সে ওইখানে বিনিয়োগ করবে কি করবে না তো এখন আমরা চলে আসবো আমাদের জায়গায় তো এর ক্ষেত্রে এখানেও আমাদের সূত্র লাগবে এবং এখানে আমাদের মূলত অর্থের সময় মূল্যের কিছু সূত্রই এখানে দেখব নামটা ভিন্ন আঁকা হবে কিছু ওয়ার্ডিং এর চেঞ্জ আসবে বাট সূত্র মোটামুটি সেম থাকবে তো এটা হচ্ছে মূলত আজকে যে সূত্রটা দেখব সেখানে হচ্ছে মূল্য বন্ডের মূল্য নির্ধারণের সূত্র বা মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার হবে তো আমরা এখানে বলতেছি কি বন্ডের বর্তমান মূল্য নির্ধারণ করবো অর্থাৎ আমাকে টিচার প্রশ্নে এরকম বলে দিবে যখন আমরা ম্যাথ দেখব যে ভবিষ্যতে আমি কত টাকা পাইতে পারি তো এখন ভবিষ্যতে কোম্পানি বলতেছে যে টাকা পাবো তো সেই টাকাটার আজকের দাম কত এবং এখানে এটা হচ্ছে সুদযুক্ত বন্ড বা কুপনযুক্ত বন্ডের ক্ষেত্রে হবে সূত্রটা অর্থাৎ কিস্তিতে যেমন আমরা কিস্তির অঙ্ক যখন করছি তখন আমরা কিন্তু এখানে এ লিখতাম তো বন্ডের ক্ষেত্রে সেটা হয়ে গেছে আই যেটাকে আমরা বলবো বার্ষিক সুদের পরিমাণ বছর বছর কোম্পানি আমাকে একটা সুদ দিবে যেটা আমরা বছর বছর কিস্তি বলতাম লিখতাম দেন এ আমরা এই যে কিস্তির টাকা পাইতেছি তার সাথে আবার এককালীন কিছু টাকা তো এই পুরাটা মিলে আমার এখানে সূত্রটা হচ্ছে তো আমি এবার একটু বুঝাই সূত্রটা তো প্রথমত হইলো আমি এই বন্ডের দুইটা মূল্য পাবো এক হচ্ছে ধরেন সাপোজ এরকম কেসটা যে আমি একটা বন্ড আজকে কিনলাম বন্ডটা তিন বছর মেয়াদ তো তিন বছর পর গিয়ে আমাকে সাপোজ এক হাজার টাকা দিবে তার মানে এক হাজার টাকা ভবিষ্যৎ মূল্য এবং তিন হাজার টাকা তো দিবেই এক হাজার পর এক হাজার টাকা দিবে তো এটা হচ্ছে আমার ওই এক হাজার টাকা ভবিষ্যৎ মূল্য এবং একই সাথে বছর বছর সে আমাকে একটা করে সুদ দিয়ে যাবে বা দুইশো টাকা করে সুদ দিয়ে যাবে তাহলে কিন্তু এখানে দুইটা জিনিস হচ্ছে যে আমি তিন বছর পর এক হাজার টাকা ফিক্সড পাচ্ছি একই সাথে বছর বছর সুদ পাচ্ছি তলে বছর বছর একশো টাকা যে সুদ পাচ্ছি এটা কিস্তির সাথে রিলেটেড যেটা আমরা অ্যানুইটি করছিলাম তো একশো টাকা করে সুদ পাবো প্রতি বছর এবং ম্যাচুরিটিতে অথবা তিন বছর পর গিয়ে আমি এক হাজার টাকা পাবো তার মানে ওইটা এককালীনের অঙ্ক এফবি শুধু এফবি এবং শুধু পিভিতে যে ম্যাথগুলো আমরা দেখছিলাম সেই রকম তার মানে এখানে আমি কিস্তিরও কিছু অংশ পাচ্ছি আবার মেন টাকারও কিছু অংশ পাচ্ছি অনেক ক্ষেত্রে আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি আমরা অনেক সময় ফ্ল্যাট কিনি জমি কিনি অথবা গাড়িও কিনি কিছু এককালীন টাকা দিই আর বাকিটা ডাউন পেমেন্ট বলে যে ডাউন পেমেন্ট করে তারপর বাকিটা কিস্তিতে শোধ করি সেম কোম্পানির ক্ষেত্রে সেম কেমিস্টাই উল্টাভাবে হচ্ছে যে কোম্পানি তিন বছর পর আমাকে ডাউন পেমেন্টটা দিবে আর এখন কিস্তি দিয়ে যাবে বা সুদ দিয়ে যাবে তো ওই সেন্স এটা আসতেছে তো এখানে কিস্তিতে কিস্তি হলে আমরা কি হতো কিস্তির কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতাম এখানে এখানে এ লিখতাম টু দি পাওয়ার থাকতো তো চেঞ্জটা কোথায় বড় হাতের আই বা ক্যাপিটাল i হয়ে যাচ্ছে এর জায়গায় আর স্মল আই যেটা আমরা সুদ বলতাম সেটা এখানে হয়ে যাচ্ছে কেডি অর্থাৎ সুদের আচ্ছা আরেকটা জিনিস নেই এখানে বর্তমান মূল্যকে আমরা শর্ট ফর্মে

দেন আমরা যেটা একটু আগে উদাহরণে বলতেছিলাম যে তিন বছর পরে এক হাজার টাকা যেটা ফিক্সড দিবে তো এই ফিক্সড তিন হাজার তিন বছর পরে যে এক হাজার টাকাটা পাচ্ছি সেই এক হাজার টাকার আজকের দাম কত তো এটা কি আমরা তখন কি করতাম এখানে কিন্তু আমরা লিখতাম এফ ভি ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তো এটা ছিল আমাদের এফ ডিআর ক্ষেত্রে ফর্মুলাটা বা এককালীন অর্থ রাখলে তো সেখানে আমি জাস্ট চেঞ্জেস হচ্ছে কি এম ভি হয়ে যাচ্ছে অর্থাৎ এফ এর জায়গায় এম ভি আর আয়ের জায়গায় কেডি তো মূলত এই হচ্ছে আমাদের ফর্মুলা এখন কিস্তির যে টাকাটা পাচ্ছিলাম তিন বছর ধরে ধরে একশো টাকা করে সেই একশো টাকার আজকের মূল্য বের হবে এবং তিন বছর পরে যেটা এককালীন এক হাজার টাকা দিবে সেটা দুই টাকাই আজকে নিয়ে আসা যোগ করে দিছি তো এখন আসুক কোনটার নাম কি তো আমরা যেটা এখানে বলতেছিলাম আমাদের অর্থের সময় মূল্য এটাকে আমরা আই বলতাম এখানে কেডি অর্থাৎ ওইটাও পার্সেন্টেজে ছিল সুদের হার এখানে এটা নাম হয়ে যাচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার অর্থাৎ বন্ড আমাকে কত পার্সেন্ট করে আয় দিবে সেটা দেন আই ওইখানে আমাদের এমভি তো বন্ডের পরিপক্ক মূল্য অনেক সময় এটাকে আমরা লিখিত মূল্য বলি বন্ডের লিখিত মূল্য বলা যায় বা পরিপক্ক মূল্য বা অভিহিত মূল্য একই কথা পরিপক্ক মূল্য অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য একটু নোট নিখা রাখবেন যে পরিপক্ক অন তিনটা নাম দেন এন আমাদের নর্মালি বছর ছিল যেটা আমরা এখানে এমভি বলতেছি সেটা হচ্ছে পরিপক্ক মূল্য অর্থাৎ তিন বছর পরে যে ভ্যালুটা আসবে যেটা আমরা অর্থের সময় মূল্য এফ ভি বলতাম ভবিষ্যৎ মূল্য দেন আমাদের ছিল এ বা এখানে হয়ে যাচ্ছে সেটা আই তো ওইখানে কি ছিল কিস্তির পরিমাণ তো এখানে বার্ষিক সুদের পরিমাণ তো এখানে এটা বের করার ফর্মুলাটা এরকম আমাদের অর্থের সময় মূল্যে এটা দেওয়া থাকতো এখানে এটা দেওয়া থাকবে না তো এটা আমরা কিভাবে বের করবো এফ ভি মাল্টিপ্লাই বাই কুপন রেট অর্থাৎ এফ ভি একটা টাকা দেওয়া থাকবে সেটাকে আবার পুপন ডেটের একটা পার্সেন্টেজ অনুযায়ী আমি সেটাকে বের করে নিব দেন আমরা ভিভি যেটা আমাদের ভিভিটা বর্তমান মূল্য তো তো এই 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 হচ্ছে মূলত আমাদের ফর্মুলাটা এখন ফর্মুলা থেকে যদি আমি একটা অঙ্ক দেখি একটি কোম্পানি দশ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য ছিল এক টাকা তো এই যে লিখিত মূল্য পরিপক্ক মূল্য অভিহিত মূল্য একই কথা দ্যাট মিনস এম ভি কুপন সুদ এই যে কুপনটা রাখবে কেন আয় বের করার জন্য প্রয়োজনীয় আয়ের হারও টেন পার্সেন্ট বন্ডের মূল্য কত তো বন্ডের মূল্য মানে আমাকে বর্তমান মূল্য বের করতে হবে তো যেমন এখানে সুন্দর দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য এক হাজার অথবা পরিপক্ক মূল্য এক হাজার কুপন রেট কুপন রেট টুয়েলভ পার্সেন্ট তো কুপন রেটটা কাজ দিয়ে আমরা বের করবো হচ্ছে আইটা তো তারপরে কি দেওয়া ছিল প্রয়োজনীয় আয়ের হার যেটাকে আমরা কেডি বলি তো মনে রাখতে হবে কেডি মানে হচ্ছে কিন্তু আয়ের হার যেটা সেটা আমাদের কেডি আর কুপন রেট আমাদের সূত্রে কোনো কাজ নেই জাস্ট আয় ব্যয় করার কাজে লাগবে তো এখন আমি আয় অর্থাৎ বার্ষিক সুদের হারটা বের করে ফেলবো তো বার্ষিক সুদের হারের এখানে আমি একটু ফর্মুলাতে লিখছিলাম এখানে এই যে এম মাল্টিপ্লাই বাই কুপন রেট তাহলে এম ছিল আমাদের এক হাজার টাকা কুপন রেট ছিল টুয়েলভ পার্সেন্ট তার মানে প্রতি বছর বছর আমি সুদ পাবো একশো টাকা দেন আমাদের বছর এখানে দশ বছর তো মূল্যটা আমরা বের করব। তো ফর্মুলা এটা লিখলাম ফর্মুলা লেখার পরে সবগুলা ভ্যালু বসাইলাম ফর্মুলা অনুযায়ী বসানোর পর আমি তিন ক্যালকুলেশন তো ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমি এর আগেও কয়েকবারই দেখানো হয়েছে আমাদের অর্থের সময় মূল্যের চ্যাপ্টারে তো সেম ভাবে ক্যালকুলেশনটা আমরা করতে পারবো আশা করি তো এটা ছিল আমাদের বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের একটা ফর্মুলা এই ফর্মুলাটারই আরেকটা ভার্সন আছে তো সেখানে হচ্ছে তো একটু একটু অ্যারো আমি লিখছিলাম প্রশ্নে যদি বার্ষিক সুদ থাকে অর্থাৎ কিছু বলা নাই তার মানে সুদটা বছর বছর যে আয়ের হারটা বছর বছর পাবো ঠিক আছে মানে আয়ের হার এখানে সুদ মিন্স আয়ের হারটা বছর বছর হবে আর যদি অর্ধবার্ষিকী সুদের ক্ষেত্রে অর্থাৎ আমাকে যদি আয়ের হারটা অর্ধবার্ষিক হয় মানে ইয়াস এম যদি থাকে আমরা এম আলা অঙ্ক করছিলাম এম থাকতো তখন আমরা কি করতাম আই কে এম দিয়ে ভাগ করতাম এখানে এম একই একটাই হইতে পারবে শুধুমাত্র অর্ধবার্ষিক অন্য কিছুই হতে পারবে না সো সের জন্য আমার এখানে এমটা ফিক্সড টু তো আমরা কি করতাম আমরা এম এম যেটা থাকতো সেটা সুদের হার দিয়ে ভাগ করতাম সময়ের সাথে গুণ করতাম তো সেম ফর্মুলাই এখানে তাই তো আমরা এখানে এই যে সুদের হার ছিল আমার কেডি বা এখানে পার্সেন্টেজটা কেডি বাই এম আমরা অর্থের সময় মূল্য এটাকে এম লিখতাম এখানে যেহেতু একটাই অর্ধবার্ষিক ছাড়া অন্য কিছুই হইতে পারবে না তো এটা আমরা টু লিখবো ডাইরেক্ট একটাই ফিগার হবে এটাও টু টু আর সময় মানে আমাদের এন এর সাথে আমরা এখানে এম ইন টু এন করতাম এখানে এমটা ফিক্স টুই তো তো জাস্ট চেঞ্জেসটা হচ্ছে এখানে যে আমার অর্ধবার্ষিকী প্রশ্নে বলা থাকবে আর বার্ষিক হলে প্রশ্নে কিছু বলা থাকতেও পারে যে বার্ষিক সুদ প্রদান করা হয় অথবা যেমন এখানে কিছুই বলা ছিল না যে প্রয়োজনীয় আয় টেন পার্সেন্ট কিছু বলা নাই মানে আমরা সেটাকে বার্ষিক ধরে নিই আমরা অর্থ সময় মূল্য তো সেটাই বলছি তো এখানে অর্ধবার্ষিক প্রশ্নে দিয়ে দেবে আর সবই সেম শুধুমাত্র এডিকে দুই ভাগ এন এর সাথে দুই গুণ তো এখানে আরেকটা অঙ্ক যে এখানেও সেম দশ বছর মেয়াদ এবং কুপন সুদের হার দশ বছর মেয়াদ লিখিত মূল্য এক হাজার অর্থাৎ এমবি এক হাজার কুপন সুদের হার বা কুপন রেট টুয়েলভ পার্সেন্ট অর্ধবার্ষিক ভিত্তিতে এইখানে এই যে ফিক্সড করে দিচ্ছে অর্ধবার্ষিক ভিত্তিতে তার মানে এখানে একটা এম মাসে মানে টু আছে প্রদান করা হয় তো বন্ডের প্রয়োজনীয় হার এবং সুদে সুদ বন্ডের প্রয়োজনীয় হার এখানে সুদ কথাটা থাকবে না এখানে হবে হচ্ছে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় হার সুদ কথাটা নাই হ্যাঁ সুদ কথাটা নাই ধরে নেই যদি প্রয়োজনীয় হারে এটা তো এখানে বলা আছে অর্ধবার্ষিকীর হারে বর্তমান করা হবে তো বন্ডের মূল্য নির্ণয় করো তো সেম ভাবে সব লিখলাম তো এটাও এমভি টাকে আমরা কুপন দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বার্ষিক সুদের পরিমাণটা বের করলাম বের করে আমি ফর্মুলাটা তৈরি করলাম ফর্মুলাতে আমার সবগুলা ভ্যালু বসানো হলো বসানোর পর দেখা গেল যে আমি কিস্তি এবং ম্যাচুরিটি বা পরিপক্ক হওয়ার পর যে দাম পাবো সব টাকার আজকের দাম তেরোশো বাষট্টি টাকা তো এই যে এখানে এক হাজার টাকাটা কিন্তু আমি দশ বছর পরে পাবো অর্থাৎ বন্ডের গায়ে যেটা লিখা থাকে সেটা ওই সময়টা শেষ হইলে পরে পাওয়া যায় তো এখানে তো আমি এই এক হাজার আজকের দাম প্লাস আমার সুদ যেটা হইতো সেটার আজকের দাম মিলে টোটাল আমি তেরো হাজার ছয়শো সরি তেরো হাজার বাষট্টি টাকা আমার বর্তমান মূল্য হবে যেটা আমি দশ বছর পর্যন্ত করে যদি পেয়ে যায় যা পেয়ে যাবো সেটা আজকের মূল্য তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা বাসায় যাতে একটু প্র্যাকটিস করেন আমার এই লেকচার শুনে তার জন্য দুইটা এসডব্লিউ দিচ্ছি একই অঙ্কই জাস্ট ফিগারগুলো আমি চেঞ্জ করে দিছি বারো বছর মেয়াদী বন্ড লিখিত মূল্য পনেরোশো কুপন সুদ টেন পার্সেন্ট অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ বন্ডের প্রয়োজনীয় আয়ের হার ষোলো পার্সেন্ট হয় তবে বন্ডের মূল্য সিম্পলি আমরা এটা বের করে দেন একটি কোম্পানির যদি বিশ বছর মেয়াদি বন্ড ইস্যু করে যার লিখিত মূল্য ছিল দুই হাজার টাকা এবং কুপন সুদ এইট পার্সেন্ট বন্ডের প্রয়োজনীয় আয়ের হার ফিফটিন পার্সেন্ট হয় তাহলে বন্ডের মূল্য কত তো মূলত এই দুটা প্রশ্নই আপনারা এইচ আকারে করবেন এই দুটা প্রশ্নের মানে সরি বিদঙ্ক এবং আগের লেকচারটা সাথে এই লেকচারটা আগে শুনে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করবেন এবং প্রবলেম যদি থাকে সেগুলো বের করে রাখবেন আমরা তো জুম ক্লাস করে সেই প্রবলেমগুলো সলভ করব তো আশা করি আমি আরেকটা ক্লাস নিব তো এখানে আরেকটা টপিক অ্যাড করে অর্থাৎ এখানে আমরা জাস্ট ম্যাথ করতেছি তো অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে হবে তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ডিসিশনটা কিভাবে নিব সেটা একটা ক্লাসে আমি দেখাবো তারপরে আশা করি একটা জুম ক্লাস নিব তো জুম ক্লাসের আমরা আরো দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র দেখাবো আগামী ক্লাসে এবং ডিসন নটাও দেখাবো তারপরে আমরা জুম ক্লাসের মাধ্যমে এই সমাধান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ